এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটি বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছে। অবশেষে প্রকাশিত হল বিহার নির্বাচনের চূড়ান্ত ফলাফল। 243টি আসন বিশিষ্ট বিহারের ক্ষমতা পেল এনডিএ শিবির। নীতিশের মুখ্যমন্ত্রিত্ব বাঁচিয়ে দিল সেই মোদী ম্যাজিক, মূলত গেরুয়া ঝড়ে মিলান জাতীয় কংগ্রেস। এবার দেখুন কোন দল কতগুলি আসন পেল এই ভিডিওতে। তো ভিডিওটি শো করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিহারে 243টি আসনের গণনা অবশেষে শেষ হল। সকাল থেকে শুরু হয়ে রাত পার করে অবশেষে ভোরের দিকে এসে শেষ হল গণনা। বিহারের ক্ষমতা গেল এনডিএ শিবিরের হাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও পরাজিত মহাজোট। মূলত বুথ ফেরত সমীক্ষার রিপোর্টকে আরও একবার ভুল প্রমাণ করে বিহারে ফের সরকার গড়তে চলেছে এনডিএ সরকার। জেডিইউ থেকে তারা যদিও আসনও বেশি পেয়েছে। নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী তা আগে ঘোষণা করেছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, কার্যক্ষেত্রে হয়েছে তাই। এনডিএ জোটে বিজেপি একাই 74টি আসন পেয়েছে, ফলে বিজেপির প্রতিশ্রুতি মতো ধরে নেওয়া যায় নীতিশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন। 14 ঘন্টারও বেশি সময় ধরে গণনা শেষে বিহার সরকার গড়া দৌড়ে মহাজোটকে পিছনে ফেলে দেয় বিহারের ক্ষমতাসীন এনডিএ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী এনডিএ ম্যাজিক ফিগার 122 অতিক্রম করে আরও 3টি আসন পেয়েছে, অর্থাৎ 243টি আসনের মধ্যে এনডিএ জিতেছে 125টি আসনে। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট হাড্ডাহাড্ি লড়াই করেও থেমেছে 110টি আসনে। অন্যান্যরা পেয়েছে বাকি 8টি আসন। দু দশকের মধ্যে এই প্রথম বিহারে বিজেপি থেকে কম আসন পেল নীতিশের জেডিইউ। গতবারের 71টি আসন থেকে জেডিইউর আসন নেমে এসেছে 43-এ। সেখানে মোদীকে নির্ভর করেই বিজেপি 53টি আসন থেকে বেড়ে 74টি আসনে দাঁড়িয়েছে। নীতিশের দলের 28টি আসন কমার পাশাপাশি মোদী ম্যাজিকে বিজেপির আসন বেড়েছে 21টি। মহাজোটে আরজেডি সর্বাধিক 75টি আসন পেয়েছে, গতবারের তুলনায় 5টি আসন কমেছে। কংগ্রেসের খারাপ ফলের জন্য জোর ধাক্কা খেয়েছে মহাজোট। 70টি আসনে লড়াই করে মাত্র 19টিতে জিতেছে কংগ্রেস, গতবার তারা পেয়েছিল 27টি আসন। জোট শিবিরের জন্য একটা বড় ধাক্কা, সেখানে বিহারে বামেদের ফল খুবই ভালো। 28টি আসনে প্রার্থীদের তার মধ্যে 16টিতে জিতেছে তারা। চিরাগ পাশোয়ানের লোক জনশক্তি পার্টি এবার স্বাধীনভাবে লড়াই করে 1টি আসন খুঁয়েছে। 2 থেকে 1-এ নেমে এসেছে এলজেপি। অন্যদের আসন 10 থেকে বেড়েছে 31টি। বিহারে এই জয়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক টুইট করে বলেন, বিহারের সব শ্রেণীর মানুষ আরও একবার জাতপাত ও তোষণের রাজনীতির বিরুদ্ধে ও এনডিএর উন্নয়নের পতাকা তুলে ধরেছেন। এই জয় প্রতিটি বিহারবাসীর আকাঙ্ক্ষা ও স্বাধীন চিন্তার জয়। এই ফল নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের উন্নয়নের রাজনীতির ফল। বিহারের উন্নয়ন সুশাসনকে মর্যাদা দেওয়ার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ। বিশেষ করে মহিলা ও যুবাদের কাছে আমরা কৃতজ্ঞ।